ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রুচিধরের কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম, মমতাজ মহল ধারাবাহিক নাটক খুব বড় পরিসরে হচ্ছে, অনেক আর্টিস্টরা আছেন এবং আমাদের বাংলা ভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে মঙ্গল এবং বুধবার রাত 8:15 বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়ে গেছে এবং দর্শকদের ভালোই সাড়া পেয়েছে। তো আপনার চরিত্রটি কি এই মমতাজ মহলে, সেটি যদি দর্শকদেরকে বলতেন? প্রত্যেকটা চরিত্রই মমতাজ মহলকে ঘিরে। তো মমতাজ মহলের সামনে একটা লন্ড্রি দোকান আছে, কাপড় ইস্ত্রি করে, ধোলাই করে, ওইখানে আমি লন্ড্রিটা চালাই। আচ্ছা। তো আমার খুব মানে ইচ্ছা যে মমতাজ মহলের সকল কাপড় চোপড় আমার লন্ড্রিতে আসবে এবং আমি সেগুলো ভালো করে সাপ্লাই দেব। এবং সেখানে একটা আমার চরিত্রের একটা মানে একটা পারভার্সন আছে, পারভার্টের ব্যাপার আছে যে আমি মহিলাদের কাপড় চোপড় বেশি ইস্ত্রি করতে পছন্দ করি। আচ্ছা। এবং কোনো পুরুষের কাপড় আসলে আমি খুবই ভালোভাবে করি না, ওগুলো আমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বলি যে আমাদের অনেক কাজ আছে নিয়ে যান। কিন্তু মহিলাদের কাপড় আসলে আমি খুবই খুশি হই। এবং আরো কিছু বাড়াবাড়ি আছে মহিলাদের কাপড় নিয়ে, ওটা পর্দাতেই দেখা যাবে, এখানে না বলি। মানে চরিত্রহীন একটি চরিত্র বলা চলে, এজন্যই বললাম। তো বাসায় কি কাপড় ধোয়ার কাজ করা হয় কখনো? বাসায় না, ওই কাজটা আমার করতে হয়নি, চরিত্রের প্রয়োজনে এখন করতে হচ্ছে। তো নিশ্চয়ই এনজয় করছেন একটি ভিন্ন ধরনের চরিত্র, এই চরিত্রের কি আগে করা হয়েছে কখনো? এরকম চরিত্র খুবই কম করেছি আমি। তো বেসিক্যালি রবীন্দ্রনাথের কাজ একটু বেশি করতাম, এরপরে পশ কাজগুলো বেশি করতাম। তো এখন তো আসলে অনেক ক্যারেক্টারই করতে হয়, যেহেতু আমি আমার মানে অভিনয়ের মানে গুরু বলেন বা আমার অভিনয়ে আমি যাকে ফলো করি তিনি হচ্ছেন হুমায়ুন ফরিদি। আর আমি যে দলটা করতাম থিয়েটার, আব্দুল্লাল মামুন স্যার, তো ও দুজনের অ্যাক্টিংটাই আমাকে খুব প্রভাবিত করে। তা আমি দেখেছি ওনারা অনেক রকমের ক্যারেক্টার করতেন, অনেক রকমের। তো এগুলো দেখে দেখে খুব ভয় হতো যে এই ক্যারেক্টারটি আমি করতে পারবো। তো এখন অনেক ক্যারেক্টারই করার চেষ্টা করছি এবং ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং দর্শক খুব সহজে রিলেট করতে পারে। জি, এটাই হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার করার একটা আনন্দ। জি, এই যে বলছিলেন এই চরিত্রটি প্রথমবার করা হলো, তো এই চরিত্রটি করবার আগে যখন আপনি স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলেন তখন কিভাবে নিজেকে তৈরি করা হলো, পোশাক আশাক এবং চরিত্র এবং ভাষাগতও আমার মনে হয় একটু পরিবর্তন আছে, আমরা এখন যেভাবে আপনি কথা বলছিলেন নিশ্চয়ই না, তো এই পরিবর্তনগুলো নিজের মধ্যে কিভাবে আয়ত্ত করেছেন? ফিল্মের মিডিয়াতে লেখাপড়া করেছি, থিয়েটার স্কুলে ছিলাম, আমাদের মানে একটা স্ক্রিপ্ট পেলে ওই তথাকথিত সূত্রগুলো মাথায় ঢুকে যায়, বেশ কিছু কোশ্চেন্স কাজ করে যে তার সামাজিক অবস্থান কী, শিক্ষা কী, তার ভাষা কী, তার কোনো মুদ্রা দোষ আছে কি না এবং তার উদ্দেশ্য কী, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি আমাদের চলে আসে। এবং আগের মতো একেবারে লিখে লিখে করতে হয় না, কিন্তু মগজে খুব তৈরি হয়ে যায়। এবং আমি ডাটা কালেকশন করেছি, ডাটাটা কীভাবে হয়, প্রাইমারি ডাটা হয় বা সেকেন্ডারি ডাটা হয়, প্রাইমারি ডাটা আমি সত্যি সত্যি এক লন্ড্রিওয়ালাকে আমি একটু ফলো করেছি, দেখেছি আমার এলাকায়। আর সেকেন্ডারি ডাটা অন্যান্য স্টাররা বা ভালো ভালো অ্যাক্টররা এই ক্যারেক্টার কীভাবে করেছে ওটা একটু দেখার চেষ্টা করেছি। তো এইরকম প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটা মিলিয়ে আবার নিজের উপরে এটাকে আসর করেছি আর কি। মানে অভিনয়ের মজা তো এইটাই যে আমি হয়তো একটা দিলীপ কুমার একটা ক্যারেক্টার, আমি ওটাকে নিলাম নিজের ভেতরে, আমি যদি ওনার মতো মানে ইমিটেট করি তারপরে কিন্তু ওনার মতো হবে না, কারণ আমার শরীরের ব্যাপার, আমার কণ্ঠের ব্যাপার, আমার অবয়বের ব্যাপার, সেটা কিন্তু একটু ডেভিয়েশন হয়। আর ডেভিয়েশন হটাই আর্ট। এবং ওইভাবে আমি চেষ্টা করেছি। আর একটা বিষয় তো বলতেই হয় যে এখনকার অভিনয়ের ক্ষেত্রে মানে আমরা যে একেবারে রিয়েল অ্যাক্টিং যেটা আমরা মনে করি, যেটা এখন অনেকেই করছে, কলকাতায় অনির্বাণ করছে, এর আগে উত্তম কুমার করেছেন বা নানা পাটেকারা করেছেন, ওই রিয়েল অ্যাক্টিংটা কিন্তু আমাদের দেশে একটু কম হচ্ছে। আমাদের দেশে অভিনয়ের মধ্যে একটু এক্সাজারেশন হচ্ছে, একটু ব্র্যাকটিও পদ্ধতি বলা যায়, একটু এক্সাজারেশন হচ্ছে। হ্যাঁ, মানে একেবারে স্ট্যানিসলাভস্কির রিয়েল অ্যাক্টিংটা কিন্তু আমরা করার চেষ্টা করি না আর কি। তো এখন দর্শক সেটাই নিচ্ছে, এই এক্সাজারেশনটাই নিচ্ছে। তো এই জন্য এই ক্যারেক্টার একটু এক্সাজারেশন আছে। কেউ যদি বলে যে এইভাবে করলেন কেন, তখন বলা যাবে যে না, এটা পুরো অবয়বটাই সবাই এইভাবেই করছে। চমৎকার। তো মমতাজ মহলে যেমনটি বলছিলাম যে অনেক আর্টিস্ট আছেন, তো আপনার সাথে কার কার কাজ হয়েছে এখন পর্যন্ত যদি আমাদেরকে বলতেন এবং কেমন ছিল অভিজ্ঞতা? শক্তিমান একজন অভিনেতার সাথে আমার, আমি ওনার সাথে আগেও কাজ করেছি বেশ, শহীদুজ্জামান সেলিম ভাই, ওনার সাথে আমার বেশ কাজ হয়েছে, সাব্বির মীর সাব্বিরের সাথে কাজ হয়েছে, রিমি করিমের সাথে কাজ হয়েছে, আরও কিছু আর্টিস্টের সাথে কাজ হয়েছে। এবং ওই লন্ড্রিতে যারা যাচ্ছে, সম্প্রতি আমার গল্পটা এরকম যে লন্ড্রিতে আমার ভেঙে দিয়েছে, এবার আমি আবার নতুন দোকান করার চেষ্টা করছি, মমতাজ মহলে আমাকে প্যাট্রোনাইজ করছে। তো যাদের সাথে কাজ করেছি খুব এনজয় করেছি এবং সবাই দেখলাম যে এই স্ক্রিপ্টটা পেয়ে বা পুরো এই ধারাবাহিকটার প্রতি সবার একটা ফ্যাসিনেশন আছে যে একটা ভালো কিছু হচ্ছে
কাজটা সবাই মজা করে করছে তো মেগাবন ধারাবাহিকের ক্ষেত্রে দেখা যায় যে যখন কিছু পর্ব প্রচারিত হয় তখন দর্শকদের সাড়া পেলে বোঝা যায় যে আপনার চরিত্রটি কতটুকু দর্শক গ্রহণ করছে বা পরবর্তীতে দর্শক এই চরিত্রটিকে কতটুকু প্রসারিত দেখতে চায় তো আপনার কাছে এরকম কোনো ফিডব্যাক কি এসেছে এই চরিত্রটি সম্পর্কে হ্যাঁ আমার কাছে ফিডব্যাক এসেছে আমার দুটো ধারাবাহিক অন্যান্য চ্যানেলে বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ওরা আবার এই ক্যারেক্টারটা পাওয়ার পর ওরা আপনাকে আমি নতুনভাবে পাচ্ছি আচ্ছা এবং আমাকে ফেসবুকে অনেকে নক করেছে যে চমৎকারী ক্যারেক্টার কেমন যাবে এই সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে না তো আমি তাদেরকে আশ্বাস করলাম যে না বন্ধ হবে না এবং এই চ্যানেলে আমি অনেক আগে একটা ধারাবাহিক করেছিলাম এবং ওটার নাম আমি এখনও পাই সেটা তরিকালে হাড়ারি করেছিলাম বেলাল আহমেদের বাংলা ভিশনে প্রচার হয়েছিল ওই ক্যারেক্টার আমি এখনও আমি মানে পুলকিত আমার মনে হচ্ছে আবার বোধ হয় একটা ক্যারেক্টার পাচ্ছি যে ক্যারেক্টারটা আমাকে এই সেই সুনামটা এনে দেবে বা সেই রকম আমাকে একটা নকিং ডোরে এনে দেবে অবশ্যই তো যেমনটি বলছিলেন প্রথম একটি ধারাবাহিক করেছিলেন বাংলা ভিশনের পর্দায় যে ধারাবাহিকটা প্রচারিত হয়েছিল ওইটার এখন পর্যন্ত চরিত্রের যেই সফলতা সেটা তো একটু ছোট করে যদি বলতেন ওই চরিত্রটা সম্পর্কে ওই চরিত্রটা ছিল এটিএম শামসুজ্জামান যেমন ওই অসাধারণ অভিনেতা উনি গ্রামের নাটক ছিলেন ওনার বাড়িতে আমি হাউস টিউটর ছিলাম ওখানে সবাই নোয়াখালী ভাষা সম্ভবত প্রথম নোয়াখালী ভাষা সিরিয়াল এই বাংলা ভিশনে করেছিল আপনি কি নোয়াখালী না আমি নোয়াখালী আমার ওখানে ক্যারেক্টারটা ছিল আমি একেবারে বহিপীরের মতো কথা বলতাম বহিপীর নাটকের মধ্যে বহিপীর যেমন শুদ্ধ বইয়ের ভাষায় কথা বলতো আমি বইয়ের ভাষায় কথা ওখানে আমি লজিং মাস্টার ছিলাম এবং ওই আমাকে ঘিরে ওখানে মজার মজার ঘটনা ঘটতো আমার ভাষা নিয়ে আমার চলন বলন খুব স্লোথ ছিল এমনিতে নোয়াখালী মানুষ তো খুব ফাস্ট চলাফেরা করে এবং এটিএম ভাইয়ের মেয়েকে আমি পড়াতাম তার সাথে নানান মজার মজার ঘটনা এরপর আমার সাথে যার বিয়ে হয় ওই মেয়েটাকে এটিএম ভাই বিয়ে করতে চেয়েছিল মানে অনেক রকমের গিমিক ছিল ওটার মধ্যে এবং নোয়াখালী ভাষা হওয়াতে যারা প্রবাসী আমাদের দেশে মানে আমাদের নোয়াখালীর ভাষাভাষী যারা মানে বিদেশে ছিল তারা খুব নাটকটা দেখতো এবং সম্প্রতি এক লোক আমার কাছে এসেছে সে আপনার বাংলা ভিশনে একটা নাটক করেছিলেন না এবং ওই আমার সেটা গিফট নিয়ে এসেছে সৌদি আরব থেকে নোয়াখালীর এক ভদ্রলোক তার নাম শহীদ আমি জানি না সে অনুষ্ঠানে দেখবে কি না সে আমার জন্য মোবাইল নিয়ে এসেছে ওই তখন থেকে তার মনে আছে যে আমি অভিনয় এরপর থেকে আমাকে ফলো করেছি চমৎকার ভক্তদের কাছ থেকে আসলে উপহার সেটা ছোট হোক বড় হোক একটা খুবই স্মৃতির একটি বিষয় এবং খুবই চমৎকার যে আপনার অভিনয় দেখে সে বিদেশ থেকে একটি মোবাইল সেট নিয়ে এসেছে আপনার জন্য আসলে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করে ভালো লাগছে অনেক তো যেমনটি বলছিলাম যে যখন একটি ধারাবাহিক নাটকে কাজ করা হয় পুরোটি সেট আসলে একটি পরিবারের মতো হয়ে যায় এক ঘন্টা নাটক করলে তো একদিনে বা দুদিনে শুটিং হয়ে যায় তারপর কিন্তু টিমটা আর কাজ করে না পরবর্তীতে কোনো যখন নাটক হয় তখন আবার তো এই নাটক কাজ করতে গিয়ে একেবারে পরিবারের মতোই নিশ্চয়ই টিম ওয়ার্কের কথাটা জানতে চাচ্ছিলাম যে টিমের সবাই কতটা সাপোর্টিভ টিম ওয়ার্কটা খুবই সুন্দর অনেক আর্টিস্ট এখনো সবার সাথে আমার সংশ্লিষ্টতা তৈরি হয়নি যেমন সাবেরিয়া পাচ্ছেন ওনার সাথে আমার এখন কাজ হয়নি আমার একটা মাইটি এবং ওনার নামেই মূলত মমতাজ মহলটা করা হয়েছে ও এই ছন্দা আপার সাথে কাজ হয়েছে ওনার সাথে একসময় বিটিভিতে অনেক কাজ করেছি তো সবাই দেখলাম যে খুব ফিল করছে আসলে এরকম একটা পারিবারিক নাটক করতে যেটা হয় সেটা একটা মানে পরিবারের মতো একটা ফিল চলে আসে এবং যখন বন্ধ হয়ে যায় তখন খুব কষ্ট হয় আর যদি অ্যাব্রাপ্টলি বন্ধ হয় তখন বেশি কষ্ট হয় এবং আমরা প্রার্থনা করব বাংলা ভিশনের কাছেও আমরা প্রার্থনা করব যে এটা যাতে অ্যাব্রাপ্টলি বন্ধ না হয় ধারাবাহিক হিসেবে যাতে এবং সেই জায়গাটা যাতে থাকে এবং আমাদের ডিরেক্টর প্রডিউসার যারা আছেন তারাও যদি কদর দেয় সতর্কভাবে কাজটা করে আর্টিস্টদের প্রতি আমি অনুরোধ করবো অনেক আর্টিস্ট একটা সময় শিডিউল দিতে চায় না সমস্যা পড়ে যায় বা অনেকে মনে করে যে না এর চেয়ে আমি ভালো বেটার কোনো কাজে আমি যুক্ত হয়ে যাব অনেক প্রবলেম তো আছেই আমাদের কারণ আমরা তো আসলে একসাথে দীর্ঘদিন চলতে অভ্যস্ত না আমরা একসাথে চলতে গেলে আমাদের অনেক প্রবলেম দেখা দেয় কিন্তু আসলে স্যাক্রিফাইস করেই তো একটা সংসারটাকে টিকিয়ে রাখতে হয় সংসারের মতোই আসলে একটি শুটিং ইউনিট তো এই মমতাজ মহলের পরিচালক এবং যিনি লিখেছেন তাদের সম্পর্কে যদি কিছু বলতে মাসুদ রহমান উনি রাইটার আমি বহুদিন আগে তার একটা সিঙ্গেল নাটক করেছিলাম কদম আমার চরিত্রে কদম সে আমাকে সবসময় কদম বলি ঢাকে ওই ওটার পর থেকে হ্যাঁ এবং এরপরে আমি গেলাম আমি জানতাম না যে তার নাটক যাওয়ার পর যে কদম এসেছি আমি আপনার নাটক হ্যাঁ আর উনি খুব ভালো লিখেন খুব যত্ন করে লিখেন এবং সেই সাথে সজীব মাহমুদ ইয়াং এনার্জেটিক এবং ক্রিয়েটিভ এবং বড় বড় ডিরেক্টরদের যে গুণ থাকে যেমন হুমায়ুন স্যারকেও দেখেছি যে কাজ করার সময় এমন কিছু ইম্প্রোভাইজ করে দিল মানে আমরা মুগ্ধ হয়ে গেলাম ওই ইম্প্রোভাইজেশন ওই শব্দগুলোই খুব ভালো লাগে এবং উনি ধামধাম ইম্প্রোভাইজেশন করে ফেলতে পারে একটা সংলাপ বললাম বলার পর এটা বলেন তো এটা বলেন তো এই তুমি এটা বলো তো এবং এটা এত সুন্দর হয় এবং ইম্প্রোভাইজ মানেই তো যে তাৎক্ষণিকভাবে করে দেয় নর্মালি আমরা আর্টিস্টরা করি উনি ডিরেক্টরি হয়ে এটা বলে দেয় এবং সেটাকে আমরা খুব মানে আমরা এনজয় করি
এবং ভালো লাগে কিছু কিছু সিন তো আমাদের ইম্প্রোভাইজ করে করতে হয় দেখা গেল যে ওইভাবে সিনটাকে একটু এনলার্জ করতে হচ্ছে বা আর্টিস্ট আর্টিস্ট ঢুকছে বা আর্টিস্ট চলে যাচ্ছে অনেক সময় প্রবলেম হয় তখন এই মেগা ধারাবাহিকে ইম্প্রোভাইজেশনটা একটা আমাদের অনুষঙ্গ মমতাজ মহল নিয়ে তো অনেক আড্ডা দিলাম আরও কিছু শুনবো তার মধ্যে জানতে চাই যে বর্তমান ব্যস্ততা কি নিয়ে যেহেতু সামনে ঈদ আসছে ঈদের নাটকে আসলে ব্যস্ততা থাকে আপনারা যারা অভিনয় করেন পেশাগতভাবে তো ঈদের নাটকের ব্যস্ততা কেমন রয়েছে ঈদের নাটকের ব্যস্ততা তো ভয়ঙ্কর ছিল করোনার জন্য হঠাৎ করে আমাদের ঢাকার বাইরে দুইটা প্রজেক্ট বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পর এরপরে আরও কিছু সিরিয়াল যেটা চলছে অন্যান্য চ্যানেল একেবারে যেমন আজকে আমার শুটিং করার কথা ছিল না জোর করে করতে হচ্ছে করোনার জন্য যদি কাজগুলো না করতে পারে তাহলে ধারাবাহিকের তো পর্ব বন্ধ হয়ে যাবে এরপরে সিঙ্গেল কিছু কাজ করছি তার চেয়ে বড় একটা কাজ করছি আমি একটা ফিল্মের সাথে আমি যুক্ত হয়েছিলাম আগামীকাল নামে একটা ছবি অঞ্জনাইছে ওই ছবিটা সেন্সর হয়ে যাবে এই সপ্তাহে ওটা সম্ভবত ঈদে মুক্তি পাবে চমৎকার তো সেটার জন্য বিভিন্ন প্রচার প্রপাগান্ডাতে যুক্ত হতে হবে তার মানে বড় পর্দায় আমরা টুটুল চৌধুরীকে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা তো এই আগামী নাম আগামীকাল সিনেমা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত বলতে এটা অঞ্জনাইছের প্রথম ছবি সেই অর্থে আমারও প্রথম ছবি বলা যায় কারণ আমি এত বড় একটা বিগ কাস্টিং এত বড় মানে একটা কাজের সাথে এতভাবে সম্পৃক্ত আগে কখনো হইনি এবং এটা একটা সাইকো থ্রিলার আচ্ছা সাইকোলজিক্যাল থ্রিলার এবং অনেক পরিচ্ছন্ন একটা ছবি আপনার চরিত্রটা কি একজন বড় ব্যবসায়ী এবং একজন খারাপ লোক আচ্ছা আচ্ছা ভিলেন চরিত্র হ্যাঁ ভিলেনও বলা যাবে না মানে এখন ভিলেনের ক্যারেক্টারগুলো তো অন্যরকম হয়ে গেছে আপনি মিশন ইম্পসিবলে যে ভিলেনটাকে দেখবেন দেখবেন যে হয়তো টম ক্রুজের সাথে তার কেউ তারে অরাই স্মার্ট লাগছে মানে ওই রকম ভিলেন না কিন্তু পরিস্থিতির কারণে মনে হচ্ছে এই লোকটা সবচেয়ে খারাপ কাজটা করছে হ্যাঁ আমরা এন্টি হিরো বলতে পারি এবং কাস্টিংগুলো আছে যেমন মম আছে ইমন আছে শতাব্দী ওয়াদুদ আছে সাবিরিয়াপা আছে হ্যাঁ তারিক স্বপন আছে আমরা আমরাই করেছি এবং এই গল্পটার মাঝে প্রচুর মানে গতি আছে আমরা নেটফ্লিক্সে যে স্টাইলে মুভিগুলো দেখি আপনি শুরু করলে শেষ করাটা না উঠাটা কষ্টকর হয়ে যাবে হ্যাঁ ওই রকম ডিরেক্টর আমাকে বলেছিল যে আমি পপকর্ন খাওয়ার সুযোগ আমি দেবো না আমি ওই লেভেলে একটা কাজ করবো আচ্ছা এত থ্রিলার থাকবে সেটার মধ্যে যে মানুষ পপকর্ন পর্যন্ত খাওয়ার সুযোগটা পাবে না তার মানে এটার প্রোমোটাও কি আমরা পেতে চলেছি ঈদের আগেই ট্রেলার হ্যাঁ আমরা ট্রেলারটা পাবো টিজার পাবো গানগুলো ইতিমধ্যে কথা হয়ে গেছে গানগুলো মুক্তি পেয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আমরা ঈদেই মুক্তি দেবো থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে আপনার তো সেই দিনগুলো জানতে চাই যখন থিয়েটারে কাজ করতেন এখন নিশ্চয়ই কাজের ব্যস্ততার কারণে বেশি সময় দেওয়া হয় না ঠিক কি তাই কি বলে এক ধরনের আমাদের ছল আমরা একটু অসৎ শয়তান হয়ে যাওয়াতে এটা হয়েছে আর কি কারণ থিয়েটারকে ভালোবেসে আমরা অভিনয় শুরু করেছিলাম মানে ওই জায়গাটা যেতে পারছি না শুধুমাত্র সাম্প্রতিক বা সাময়িক বেশি প্রাপ্তির জন্য যেখানে অর্থ যোগ আছে কিন্তু আসলে থিয়েটারটাই তো হচ্ছে প্রাণের জায়গা হ্যাঁ আমি যখন প্রথম থিয়েটার যখন গণছায়া নামে একটা সংগঠন সেখানে আমরা রাস্তায় রাস্তায় নাটক করতাম স্বৈরাচার বিরোধী আন্দোলন করার সময় এরপরে যখন থিয়েটারে জয়েন করলাম তখন অভিনয়টা শিখে করার চেষ্টা শুরু করলাম তখন আমরা অভিনয়ের আসল মজাটা পেলাম থিয়েটার কি চারিদিকে অন্ধকার দর্শক আমাকে দেখছে তখন যে কাজ করার যে মজাটা সেটা আসলে অন্যরকমের একটা কত সাল থেকে শুরু করেছিলেন ভাইয়া থিয়েটারে কাজ করা আমি থিয়েটার কাজ শুরু করেছি 96 থেকে আচ্ছা দীর্ঘ সময় ধরে আপনি তাহলে অভিনয়ের সাথে আছেন দীর্ঘদিন যাবত এখন আমি যেহেতু ফুল টাইম আর না আমি যেহেতু চাকরি করি অন্যান্য কাজগুলো করি এই জন্য হয়তো আমার বরকতটা সেরকম হয়নি কিন্তু আমার পার্সিয়াল কাজ করতে হাফ হার্ট দিয়ে কাজ করেছি তো এই জন্য একরকমের অবস্থা কিন্তু আমার মনে হয় একসময় আমার ফুল হার্ট দিয়ে অভিনয় কাজ করতে হবে কারণ এখানে আর হাফ হার্ট দিয়ে থাকা যাচ্ছে না এখনো কি চাকরির পাশাপাশি শুটিং করা হ্যাঁ চাকরির পাশাপাশি সেটা কিভাবে সম্ভব মেনটেন করা আমাকে একটু বলুন এটা একটা ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে মানুষ যদি যেটা চায় যেটা চায় সেটাই পায় আমার আমার কাছে জানি মনে হয় আমি যদি চাই সত্যিকারের মনে থেকে এটা ইসলামেও আছে আবার আমরা মহাভারতেও পাই মানে কৃষ্ণ বলেছিল তার ভাগ্নাকে প্রয়াস ভাগ্না বলেছিল যে মামা আপনি কিভাবে এই কংসকে বধ করলেন সম্ভব কি ব্যাপার মা বাবাকে উদ্ধার করলেন তো কৃষ্ণ বলেছিল আমি প্রয়াস করেছিলাম মানে ইচ্ছা করেছিলাম আসলে প্রয়াস বা ইচ্ছা বা নিয়ত এটা হয়ে যায় অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মমতাজ মহল নাটকটি যেহেতু প্রচারিত হচ্ছে আগামী পর্বগুলো দেখার যদি আমন্ত্রণ জানিয়ে দর্শকদেরকে কিছু বলতে আমি মমতাজ মহলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি এই নাটকটি দেখবেন বাংলা নাটক দেখবেন যারা জান প্রাণ বাজি রেখে এই পেশাতে আছেন তাদেরকে উৎসাহিত করবেন
এবং এই নাটকে আপনারা যেটা পাবেন আপনাদেরকে খুঁজে পাবেন, আপনাদের চরিত্র খুঁজে পাবেন, আপনাদের পরিবারকে পাবেন। আশা করি খারাপ লাগবে না, সময়টা নষ্ট হবে না, দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে এই চমৎকার আড্ডাটি দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা, বাংলা ভীষণের জন্য অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভীষণ, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। আল কোরআনে বলা আছে ক্ষমাশীল হও, ভালো কাজ করতে আদেশ করো, এবং যারা লেখাপড়া শেখে না তাদের থেকে দূরে থাকো। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।